শুভেচ্ছা সবাইকে। নামসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া কবে শেনজেন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং রোমানিয়া শেনজেন হওয়ার জন্য কি কি প্রসেসগুলো এগিয়েছে এবং বর্তমান সময়ে কি পরিস্থিতি বিরাজ করছে। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আপনারা জানেন যে 2022 সালে ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া তারা শেনজেন দেশ হওয়ার জন্য ইউরোপিয়ান কাউন্সিলে যে একটি মিটিং হয়েছিল সেখানে কিন্তু ক্রোয়েশিয়াকে শেনজেন করা হলেও রোমানিয়া এবং বুলগেরিয়াকে শেনজেন হতে দেয়নি অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ভেটো ছিল যে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে অবৈধ অভিবাসন, তারা আসলে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করছে এবং অ্যাজেলামের যে আবেদন সেটি অনেক বেড়ে গিয়েছে অস্ট্রিয়াতে এবং তাদের রেফারেন্স তারা চেক করে দেখেছে যে বেশিরভাগ মানুষই রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে এসে এই ধরনের অ্যাজেলামগুলো আবেদন করছে। তো অস্ট্রিয়ার এই ভেটোর পরে 2022 সাল থেকে রোমানিয়ার কর্তৃপক্ষ কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে যে খুব দ্রুত তারা শেনজেন দেশ হিসাবে আত্মপ্রকাশ করার জন্য। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক গত মাসে এবং চলতি মাসের 8 জুন একটি বৈঠক তাদের হয়েছে, সেখানেও রোমানিয়াকে আসলে শেনজেন করার জন্য অন্যান্য যে দেশগুলো তারা আসলে একমত ছিল তারা এখনও একমত রয়েছে। তবে অস্ট্রিয়া তারা এখনও পর্যন্ত তাদের যে দাবি ছিল যে রোমানিয়ার অবৈধ অভিবাসন এবং অবৈধ অভিবাসী, বিশেষ করে রোমানিয়া থেকে অনেকে যারা ইউরোপে গিয়ে অ্যাজেলাম আবেদন করছেন সেই পরিমাণটা এখনও আশানুরূপ কমে আসেনি, যার ফলে অস্ট্রিয়া এখনও পর্যন্ত রোমানিয়া এবং বুলগেরিয়াকে সেফ মনে করছে না রোমানিয়ার এবং বুলগেরিয়াকে শেনজেন একটি দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। তো এই জন্য কিন্তু আসলে যখন মেম্বার স্টেটের সবগুলো দেশ একমত হয় তখনই, যেমনটা আসলে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে হয়েছে, ক্রোয়েশিয়াকে সবাই ভোট দিয়েছে দেখে আসলে ক্রোয়েশিয়া শেনজেন হতে পেরেছে। তো একটি দেশও যদি এটির আসলে বিরুদ্ধে ভোট দেয় বা তাদের মতামত না থাকে তাহলে কিন্তু তারা শেনজেন হতে পারবে না। তো রোমানিয়া, আপনারা অবশ্যই জানেন যে রোমানিয়ার বর্ডার এখন বেশ অ্যালার্ট, বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক মানুষ গিয়েছে সেখানে এবং বাংলাদেশ না শুধু এশিয়ার অনেক বিভিন্ন দেশ থেকে মানুষজন রোমানিয়াতে যায়, বুলগেরিয়াতে যায়, সেখান থেকে তারা অবৈধ পথে কিন্তু ইউরোপে পাড়ি জমান। তো এই এই সংখ্যাগুলো কিন্তু সেখানে যোগ হচ্ছে। তো রোমানিয়া সরকার বর্তমান সময়ে চায় এই বর্ডারগুলোকে তারা সুরক্ষিত করতে, বিশেষ করে তাদের যদি শেনজেন হতে হয় এই বর্ডারগুলো সুরক্ষা করা ছাড়া তাদের কোনো উপায় হাতে নেই। এই জন্যই কিন্তু বর্তমান সময়ে রোমানিয়াতে বর্ডারে এত কড়াকড়ি চলছে, বিশেষ করে তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চেয়েছে এই বর্ডারগুলোকে সুরক্ষিত করার জন্য এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বিশেষ পুলিশ সেখানে মোতায়েন রয়েছে বর্ডারে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে তাদের বর্ডারে যে পাচার যেটি হচ্ছে আসলে মানব পাচার, বা আসলে আপনারা তো অনেকে মনে করেন যে এটি খুবই সহজ প্রক্রিয়া কিন্তু এটি খুবই ডেঞ্জারাস একটি প্রক্রিয়া বা অবৈধ একটি কাজ। তো এই অবৈধ মানব পাচারটা আসলে তারা বন্ধ যদি না করতে পারে তাহলে কিন্তু তারা শেনজেন দেশ হিসেবে আত্মপ্রকাশ করা তাদের জন্য বেশ কঠিন। অবৈধ কেন বলছি, কারণ আপনি যখন একটি আপনি রোমানিয়ার ভিসা নিয়ে কিন্তু শেনজেনে যেতে পারবেন না, কিন্তু আপনি রোমানিয়াতে এসে রোমানিয়ার ভিসা নিয়ে যখন শেনজেন একটি দেশে আপনি পালিয়ে গাড়িতে করে বা যে কোনোভাবে যাচ্ছেন সেটি আসলে তাদের ভাষায় অবৈধ। তো এই এই প্রক্রিয়াটি যতদিন না থামছে আসলে রোমানিয়া বা বুলগেরিয়ার যে বর্তমান পরিস্থিতি, তারা কিন্তু যদি এই বর্ডারগুলোকে সুরক্ষিত না করতে পারে এই শেনজেন দেশ হিসাবে তাদের আত্মপ্রকাশ করাটা কিন্তু আরও জটিল থেকে জটিলতর হবে। তো আশা করা যাচ্ছে রোমানিয়ার যে মন্ত্রী তিনি আশা প্রকাশ করেছেন যে তাদের বর্ডার এই বছরের শুরু থেকে, বিশেষ করে তাদের যে পদক্ষেপগুলো ছিল শেনজেন দেশ হিসাবে আত্মপ্রকাশ করার জন্য তাদের যে আগ্রহ, তারা সে আগ্রহের কারণে কিন্তু তাদের বর্ডারগুলোকে সুরক্ষিত করেছে এবং সেটি তারা ইউরোপকে দেখাচ্ছে যে তাদের বর্ডারে যে পরিসংখ্যান আগের চেয়ে কিন্তু অনেক কমে এসেছে যে অবৈধ অভিবাসন বা এই জিনিসগুলো। তো কিন্তু অস্ট্রিয়া এখনও পর্যন্ত এতে আসলে খুশি না এবং অস্ট্রিয়া বলতে চাচ্ছে যে এখনও পর্যন্ত চলতি বছরও কিন্তু অ্যাজেলাম আবেদনে রোমানিয়া এবং বুলগেরিয়া যে বর্ডার বা বুলগেরিয়া থেকে ওই রেফারেন্সে যে মানুষগুলো এসে আসলে আবেদন করছে সেটির সংখ্যা অনেক হাই। তো এটি এখনও পর্যন্ত অস্ট্রিয়াকে আসলে তারা কনভিন্স করতে পারছে না। তো এইটাই আসলে মূল জটিলতা রোমানিয়ার শেনজেন হওয়ার জন্য। আপনারা জানেন রোমানিয়া দীর্ঘ সময় ধরে আসলে শেনজেন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই সাম্প্রতিক যে অস্ট্রিয়ার ভেটোর কারণে তারা আসলে এটি পারেনি। বরঞ্চ
এই ক্রোয়েশিয়া অনেক কম সময় ধরে চেষ্টা করে তারা শেনজেন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে রোমানিয়া শেনজেন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, কারণ তারা তাদের বর্ডারকে যেভাবে সুরক্ষিত আসলে করেছে বর্তমান সময়টাতে, এবং যেভাবে আসলে তারা অবৈধভাবে যাতে কেউ না যেতে পারে তারা তৎপরতা বাড়িয়েছে। তো বলা চলে যে এই বছরে হয়তো, এই বছরের শেষ নাগাদ হয়তো ভালো কোনো খবর আপনারা পেতে পারেন, অথবা খুব শীঘ্রই, কারণ এখানে আসলে একটি দেশের যেহেতু ভেটো রয়েছে, তাদেরকে আসলে কূটনৈতিকভাবে যদি রোমানিয়া আরও আগে কনভিন্স করতে পারে এবং সামনের সময়টাতে বিশেষ করে ইউরোপিয়ান যে কমিশন রয়েছে তারাও হয়তো অস্ট্রিয়ার সাথে এটি নিয়ে নেগোসিয়েশন করতে পারে যে আসলে রোমানিয়া বা বুলগেরিয়াকে, যেহেতু দীর্ঘ সময় ধরে এই দুটি দেশ অপেক্ষমান রয়েছে শেনজেন হওয়ার জন্য, তো সেই বিষয়ে হয়তো যদি সব মেম্বার স্টেট একমত হতে পারে শেনজেন যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের পাশাপাশি অস্ট্রিয়াকে তারা যদি রাজি করাতে পারে, তাহলে খুব শীঘ্রই কিন্তু রোমানিয়া আবারও রোমানিয়া শেনজেন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে, সাথে সাথে বুলগেরিয়াও। তো বুলগেরিয়ার কর্তৃপক্ষের আসলে তৎপরতা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, তবে এই দুটি দেশকে একসাথে কনসিডার করা হচ্ছে কারণ তারা হচ্ছে যে বর্ডারে, এই জন্য, এবং তারা বলা চলে যে একসাথেই সংগ্রাম করছে এই শেনজেন দেশে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আর রোমানিয়ার যেহেতু সরকারের পক্ষ থেকে এখন বেশ আন্তরিকভাবে বর্ডার কন্ট্রোল এবং অবৈধ অভিবাসন, যাতে তারা ইউরোপে যে অবৈধ অভিবাসনের প্রবেশ সেটি তারা কমিয়ে আনতে পারে, সেই চেষ্টা তারা করছে। আশা করা যাচ্ছে যে সামনের সময় হয়তো ভালো কোনো খবর আমরা পেতে পারি, তো সেটি আপনারা আশা রাখতে পারেন। এবং আপনারা যারা রোমানিয়া বাংলাদেশে অবস্থান করছে, আপনারা সেখানে অবস্থান করে কাজকর্ম করতে থাকুন, আপনারা অবশ্যই শেনজেন হলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আপনারা পেতে পারবেন, তো ধৈর্য আপনাদেরকে অবশ্যই ধরতে হবে সেক্ষেত্রে। তো দর্শক, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো আপডেট আসলে সেটি আপনাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে জানাবো। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।